হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে স্ল্যাকে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট দেওয়া যায়, তো সেটা কিভাবে আমরা দিতে পারি। অ্যানাউন্সমেন্ট বলতে হচ্ছে আমি যদি চাই যে আমাদের স্ল্যাক ইউজার যারা আছে সবাই একটা মেসেজ পাবে, আবার আমি যদি চাই যে আসলে যারা অনলাইনে আছে তারা শুধু একটা মেসেজ পাবে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন আপডেট আমরা চাইলে স্ল্যাকের মাধ্যমে আমরা দিতে পারি। সেটা কীভাবে দিতে পারি, আমি যদি জেনারেলে যাই, জেনারেল চ্যানেলে, সেখানে গিয়ে যদি আমি @ লেখে যদি লিখে আপনার চ্যানেল, তাহলে যেটা হবে এটা নোটিফাই করবে এভরি ওয়ানকে, এই চ্যানেলে যারা আছে তাদের সবাইকে নোটিফাই করবে। আমি যে সেটা টেস্ট বেসিস দিচ্ছি, হ্যালো এভরি ওয়ান, জাস্ট টেস্ট বেসিস আমি এটা দিচ্ছি। আচ্ছা, তো এই চ্যানেলে কিন্তু আপনার এই জন সবাই রয়েছে, রাইট। আমি যদি এখন ব্রাউজারে যাচ্ছি, এখানে দেখেন এই জেনারেলে ইবের কাছে একটা নোটিফিকেশান চলে এসেছে, রাইট। তো আমরা দেখতে পারলাম যে কীভাবে আসলে যদি আমি এইটা চ্যানেল যদি আমি সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে সবার কাছে আসলে একটা মেসেজ চলে যাবে। আবার আরও কিছু অ্যানাউন্সমেন্ট টাইপস রয়েছে, আমি যাচ্ছি শুধু অনলাইনে যারা আছে তাদের কাছে মেসেজটা তো যাবে। তাহলে আপনি যেটা করবেন, হেয়ার লিখবেন, দেখেন লেখাও আছে যে হেয়ার দিলে যেটা হচ্ছে এভরি অনলাইন মেম্বার ইন দিস চ্যানেল, যারা এখন অনলাইনে আছে তারা শুধুই মেসেজটা পাবে, ঠিক আছে। দেন আরেকটা রয়েছে এভরি ওয়ান, এভরি ওয়ান নোটিফাই এভরি ওয়ান ইন ইউর ওয়ার্ক স্পেস, অর্থাৎ এই চ্যানেলে নাই বাট আমার এই ওয়ার্ক স্পেসে আছে তাদের কাছে যদি আমি কোনো একটা মেসেজ দিতে চাই তাহলে আমি যেটা করব এভরি ওয়ান সিলেক্ট করে দেন হচ্ছে মেসেজটা আমি টাইপ করে দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।